সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমার্জিং টেক। আমি আশিক আছি আপনাদের সঙ্গে এবং আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে পেমেন্ট মেথড ছাড়া আপনি একটি অ্যাপল আইডি খুব সহজে ক্রিয়েট করতে পারেন। আজকে আমি আপনাদের এমন একটি সহজ মেথড দেখাবো যার ফলে আপনি খুব সহজেই একটি অ্যাপল আইডি ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আগেই বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। সো গাইস, লেটস গো। সো ভিউয়ার্স, প্রথমে চলে যাব আমরা ব্রাউজারে, দেন সার্চ করব আইটিউনস ফর উইন্ডোজ লিখে, দেন যে সাপোর্ট অ্যাপেলের যে ওয়েবসাইট আসবে সেটিতে আমরা ক্লিক করব। দেন আমরা নিচে গেলে যে এখানে দেখতে পাবো উইন্ডোজ 8 অথবা 7, এখানে যে আমরা নিচে আমরা দেখতে পাবো কি উইন্ডোজের জন্য ডাউনলোডের অপশন। দেন আমরা কি ডাউনলোড আইটিউনস ফর উইন্ডোজ 64 বিট। আপনার 32 বিটের পিসি হলে আপনি 32 বিট ইনস্টল দেবেন। তো আমার 64 বিট, আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল দিয়ে রেখেছি। তো আমি ওপেন করে নিচ্ছি আইটিউনসটি। দেন এখানে ঢোকার পরে আপনি একটি অপশন পেয়ে যাবেন সিঙ্ক ইনটু দি অ্যাপল আইডি। তো এখানে গেলে লগ ইন করার ঠিক নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাপল আইডি নামের যে অপশনটি সেটি, তো আমরা সেটিতে ক্লিক করব। তো দেন এখানে একটি অ্যাপল আইডি ক্রিয়েটের ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে আমাদের ইমেইলটি দিয়ে দিব। তো ইমেইল দেওয়ার পরে আমরা পাসওয়ার্ডটি দিব। এখানে অবশ্যই আপনাকে একটি নাম্বার থাকতে হবে, একটি আপার কেস থাকতে হবে এবং একটি লোয়ার কেস থাকতে হবে মিনিমাম, এবং সেটি 8 ক্যারেক্টারের ওপরে হইতে হবে আপনার পাসওয়ার্ডটি। তো আমরা দিয়ে দিলাম আমাদের পাসওয়ার্ড। দেন আমরা কান্ট্রি সিলেক্ট ইন্ডিয়া করে দিলাম, কারণ বাংলাদেশে এখনও অফিসিয়ালভাবে অ্যাপেল আসেনি। তো দেন আমরা নেক্সট করে আমাদের নাম দিব, শিওর নেম দিব, তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিব এবং তিনটা সহজ সহজ কোশ্চেন আছে যেটা আপনাকে মনে রাখতে হবে অবশ্যই, সেটি দিয়ে দিব। দেন আমরা কন্টিনিউ করব। এবং এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে পেমেন্ট মেথড আছে সেখানে আমরা নান করে দিব অবশ্যই। তো দেন আমরা আমাদের কিছু অ্যাড্রেস চাচ্ছে, সেখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। আমরা এখানে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম এবং এখানে যে জিপ কোড মিনিমাম 6 ডিজিটের দিয়ে দিব, তাছাড়া অ্যাপ্রুভ হবে না। দেন আমরা আমাদের মেইলে চলে যাব, সেখানে একটি ভেরিফিকেশান কোড পাঠিয়েছে অ্যাপেল। তো এখানে যে ভেরিফিকেশান কোডটি দেখতে পাচ্ছেন আমরা এটি কপি করব। দেন আমরা হচ্ছে আমাদের যে আইটিউনসের যে আমরা এই কোডে বসিয়ে দিব সেটি এবং ভেরিফাই করে নেব। সো গাইস, এই হচ্ছে সিম্পল একটি প্রসেস। তো এখানে একটি পপ আপ অপশন আসবে, এক্সপ্লিট কন্টেন্টগুলো শো হবে কি না সেটি আমরা ইয়েস করে দিব। দেন ওকে ডান, আমরা কন্টিনিউ করছি। তো আমরা চলে আসলাম আমাদের অ্যাপেল আইডিতে, আমাদের স্টোরে অ্যাক্সেস পেয়ে গেছি আমরা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনারা সহজেই অ্যাপেল আইডি এভাবে ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন। এসব নতুন নতুন এরকম আরও ভিডিও ইনশাআল্লাহ আসতে থাকবে। সো আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম।